कोई माछ, কই মাছটা হলুদ আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা। গ্রেটেড আদা রসুন আর পেঁয়াজ আর টমেটো চপ, হলুদ ও জিরে গুঁড়ো আর ফুলকপি। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেলটা দিয়ে সেটা গরম করতে রেখে দেওয়া যতক্ষণ না ফুল্লি গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেলে তারপর তার মধ্যে কই মাছগুলো একে একে ভেজে নেওয়া। সব কই মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে সেই তেলের মধ্যে কপিগুলো ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে যে গ্রেটেড জিঞ্জার গার্লিক আর অনিয়ন আর এবং যে চপ টমেটো ছিল সেগুলো দিয়ে দিতে হবে সেই তেলের মধ্যে। আর তারপরে সেটাকে সটে করতে হবে, ভাজতে হবে যতক্ষণ না সেটা পুরো লাল হয়ে যায়। হলুদ ও জিরা পেস্টের মধ্যে নুন অ্যাড করে নেবেন। যখন লাল লাল হয়ে যাবে তখন তার মধ্যে যে হলুদ আর জিরে গুঁড়োটা ছিল সেটা জলের মধ্যে পেস্ট করে নিয়ে সেটাতে দিয়ে দিতে হবে। দিয়ে সেটাকে ভাজতে হবে যতক্ষণ না সেটা পুরো একদম ভাজা ভাজা হয়ে যায়। মানে পুরো ভাজা ভাজা হয়ে গেলে দেখতে পারবেন যে ওইটার মধ্যে মানে কড়াইয়ের মধ্যে মশলাটা সেটে যাচ্ছে, লেগে যাচ্ছে। যখন লাগতে শুরু করবে তারপরেই তার মধ্যে আপনাকে জল দিয়ে সেটাকে গ্রেভি করে নিতে হবে। এবার জল যখন গ্রেভিটা যখন রেডি হয়ে যাবে তখন জল দেওয়ার পরে যখন রেডি হয়ে যাবে তখন তার মধ্যে একে একে কফি ও কই মাছগুলো, ভাজা কই মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে সেটাকে ঢাকা রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ হয়ে গেলে মানে 10-15 মিনিট ঢাকা দেওয়ার পরে সবই সিদ্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে কই মাছটাও ভাজা ছিল, কফিও ভাজা রয়েছে, সব সিদ্ধ হয়ে যাবে, মশলাও ভালো করে
অ্যাবজর্ব করে নেবেন বা ঢুকে যাবে আপনার মাছে আর কপিতে, তারপরে সেটা নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। Press the bell icon on the YouTube app and never miss another update.